प्रिय दर्शक बंधु नमस्कार, आशा करी अपनारा सकले भलो आछेन। तो दर्शक बंधु आबारो एक नूतन भिडियो निये आपनादेर सामने उपस्थित हलाम। तो भिडियोर विषय वस्तुगुलो आपनारा मोटामुटी एकटु आईडिया करे फेलेछेन। आमरा अनेकेई तेजपाता चाष करते चाई ना, लाभ नाई, अनेके बोले कि लाभ नाई, लाभ वाला व्यवसार पेछने किन्तु आमरा दौड़ाई ताई ना। किन्तु एई जे एकजन विशेष अवसरप्राप्त सरकारी कर्मी उनी निजेई बोलछेन जे खूब सुंदर लाभ आछे, ताई ओनार साथे आमरा आलोचना करब विस्तारित। भिडियोटी देखबेन। तो चाषी बंधु नमस्कार, आपनार नाम एवं ठिकानाटा आमादेर दर्शक बंधु सामने। बाड़ी एटा उत्तरांगली बाजना। आमार नाम नीरज कुमार राय, अवसरप्राप्त सरकारी कर्मचारी, डिस्ट्रिक्ट आलिपुरदुआर। किछु एकटा करले आमार अवसर समयटाओ काटबे। हाँ, एवं आमी गाछपालाके भालोबासी। तो एकटा परिकल्पना निलाम जेखान थेके अर्थनैतिक কিছু আমি একটু সুরাহা পাবো। হ্যাঁ, তাই পরিকল্পনা মাফিক আমি তেজপাতা বাগানকেই বেছে নিলাম। তো আপনি এখানে কত বিঘা জমিতে করেছেন? মোটামুটি এক বিঘা। আমি অন্য অন্য বাগানও দেখেছি, কিন্তু অনেকেই কিন্তু প্লেন জমিতে তেজপাতা গাছ লাগায়, কোনো এই যে ভ্যালিগুলো কাটে না, উঁচু করা আছে, মাঝখানে নিচু করা আছে, ভ্যালি কেটেছেন। তো এই যে চাষবাস করেছেন, কিভাবে করেছেন আমাদের দর্শক বন্ধুদের একটুখানি বলবেন। কারণ ডুয়ার্স হচ্ছে বৃষ্টিপ্রবণ এলাকা, বর্ষার সময় প্রচণ্ড বৃষ্টি হয় এক নাগারে। বৃষ্টির জল যাতে গাছের গোড়ায় না জমে, হ্যাঁ, সেদিক চিন্তা ভাবনা করে ভ্যালিগুলো করা হয়েছে। বৃষ্টির জল পড়লে সঙ্গে সঙ্গে জলটা নেমে যাবে। আচ্ছা আচ্ছা, আপনি যে এই যে ভ্যালিটা করেছেন, এই ভ্যালির মধ্যে আপনি কোনো চাষবাস করেন কি? সাথী ফসল হিসাবে আদা হলুদ এগুলোতে মানে পরীক্ষামূলক আমি করেছি বাড়ির ব্যবহারের জন্য। তো এখন পরবর্তী পরিকল্পনা আছে দুই তেজপাতা গাছের মাঝখানে সুপারি গাছ লাগানোর। সুপারি গাছ এই জন্যই লাগাবো, সুপারি গাছের তো ছায়ার প্রয়োজন আছে, তাহলে এই তেজপাতাটাই ছায়ার, সুপারি গাছের চারাকে ছায়া দিবে। আর এই তেজপাতা বছরে দুইবার থিনিং করা যায়, দুইবার কাটা যায়, দুইবার কাটা যায়। মোটামুটি মার্চের দিকে একবার কাটি আর জুন জুলাইতে একবার কাটা যায়, কিন্তু বর্ষাকালটায় সেখানে খোঁজ করে। কারণ গ্রামে তো এরকম বাগান পাওয়া যায় না, হয়তো কারোর বাড়িতে একটা গাছ থাকে, দুইটা গাছ থাকে, কিন্তু যেখানে বাগান পায় ওরা পুরো বাগানটাই কন্ট্রাক্ট নিয়ে নেয়। আচ্ছা, কাটার খরচ ওদের। তার মানে বিক্রি করতে কোনো অসুবিধা নেই? অসুবিধা হয় না। এক এক লটে কত বিক্রি করেন? মোটামুটি 30,000 টাকা, 100 টাকা যে। আচ্ছা, 100 টাকাতে 30,000 টাকা করে বিক্রি করেন। তো দর্শক বন্ধু শুনতে পারলেন, এক এক লটে 30,000 টাকা করে উনি পান। তো আগামী দিনে ওনার পরিকল্পনা কি আছে? এই যে ভ্যালিগুলোর মাঝে মাঝে সুপারি গাছ লাগিয়ে দিবে। তেজপাতা গাছকে কিন্তু আপনি আর বড় করতে দিবেন না বোধ হয়, মানে উপরে উঁচুতে উঠতে দেবেন না, বেশি উপরে উঠবে না, উঠবে না, ও উঠবে না, তার মানে মাথাগুলো কেটে দেন। যখন ওরা কাটে তখন সেইভাবেই ওরা কেটে নিয়ে যায়। আচ্ছা, কেটে নিয়ে যায়, আবার ডালপালা ডালপালা বের হয়। আচ্ছা, এই সেবা শুশ্রূষা করতে গিয়ে আপনি কোনো সার প্রয়োগ করেন? না, এখানে কোনো রকম রাসায়নিক সার দেওয়া নেই। আচ্ছা। হ্যাঁ, রাসায়নিক ঔষধ আমি স্প্রে করি না। আচ্ছা। কারণ তেজপাতাতে রোগ পোকার আক্রমণ হয়ই না। হয়ই না? না হয় না। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, এই জন্য এখানে রাসায়নিক কোনো রকম স্প্রে করার দরকার পড়ে না। আর বছরে একবার নিড়ানি দিতে হয়, গোবর সার দেওয়া হয়েছিল। গোবর সার দেওয়া হয়েছিল। আচ্ছা, মানে জলসেচ কি করতে হয়? না, এগুলো তো জলসেচের প্রয়োজন নাই এখন। প্রয়োজন নাই, এমনি হয়ে এমনি। হ্যাঁ, কারণ আমাদের এই এলাকাটা একটু রসালো জায়গা, তো এখানে জলসেচ দিতে হয় না। আগামী দিনে কি পরিকল্পনা আছে এই বাগানটা আর একটু বড় করার বা কিছু? ধীরে ধীরে বড় করার ইচ্ছে আছে, আরো করার ইচ্ছে আছে। হ্যাঁ, যারা কিনে নিয়ে যায়, হ্যাঁ, তেজপাতা, তারাই বলে যে এই মাল তো এখানে বিক্রি হয় না, সব বাইরে চলে যায়। হ্যাঁ, এবং ওরাই বলে এই জলপাইগুড়ি রানীনগরে একটা তেজপাতার কারখানা হচ্ছে। আচ্ছা, কি হয় এই তেজপাতা দিয়ে? এরা বলে যে বিভিন্ন ধরনের তৈরি সুগন্ধি জিনিস, মশলা, খাবার মশলা এবং মেডিসিনেরও ব্যবহার হয়। ডিম্যান্ড আছে। তো দর্শক বন্ধু শুনতে পালেন বিশিষ্ট এক চাষি বন্ধুর মুখে। ভিডিওটি করার কারণ হলো আমরা কিন্তু তেজপাতা গাছ অনেকে করতে চাই না, ভাবি কি লাভ নেই, কিন্তু এখন আলোচনা করে ওনার বাগানে এসে আমাকে খুব ভালো লেগেছে বলে আমি একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম। তেজপাতা গাছে কিন্তু ইনকাম ভালো আছে, উনি বললেন প্রতি লটে 30,000 টাকা করে বিক্রি করে, তার মানে কি বছরে দুটো লট। তো দর্শক বন্ধু ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই
আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এবং আগামী দিনে এর থেকেও যেন ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। নমস্কার। নমস্কার।